সব ঝামেলা মিটিয়ে ভোরের দিকে ঘুম দিয়েছে তরি। মাঝরাতে মধুকে নিয়ে বাড়িতে আসার পর অনেক সময় নিয়ে মানিয়েছে মিস্টার রাইহান আর সুজাতাকে। এরপর এক প্রহর কান্নাকাটির পালা। তবুও এটা স্বস্তির যে মধু এখন থেকে এ বাড়িতেই থাকবে। মান অভিমান ভুল বোঝাবুঝি শেষ হতেই তরির মাথার ওপর থেকে যেন একটা বোঝা নেমে গেছে। বেশ স্বস্তি নিয়ে ভোরের দিকে ঘুমিয়েছে তরি। সৌহার্দের ঘুম ভাঙল সকাল আটটায় অ্যালার্মের সব। নড়ে চড়ে উঠে বসল সে। চোখে ঘুম থাকলেও আর শুয়ে থাকার অবকাশ নেই, হাসপাতালে যেতে হবে। অ্যালার্ম বন্ধ করে পাশে শুয়ে থাকা তরির ঘুমন্ত মুখের দিকে তাকালো সে। মুগ্ধতার হাসি খেলে গেল সৌহার্দের মুখশ্রী জুড়ে। ঝুঁকে তরির কালে হাত ছোঁয়ালো সে। ফিসফিস করে বলল, থ্যাংক ইউ চাঁদ, আমার জীবনে আরেকবার পূর্ণিমা নিয়ে আসার জন্য। ওয়েটিং ফর গিভিং সামথিং ভেরি স্পেশাল টু ইউ। সৌহার্দ্য রেডি হয়ে চলে গেল। সবাই এখনো ঘুমুচ্ছে, কাল অনেক ধকল গেছে সবার ওপর। সৌহার্দ্য আর কাউকে ডাকলো না সেজন্য, হসপিটালেই ব্রেকফাস্ট করবে ভেবে বেরিয়ে গেল। পার্কিংয়ের দিকে এসে দেখল প্রহর নিজের গাড়ির সাথে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য অবাক হয়ে বলল, তুই এই সময়? মধু তো ঘুমাচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে তোর বোনের জন্য দাঁড়াইনি, ও আজকে বাসেটি যাবে না, আমি ভালো করে জানি, আমি তো তোর জন্য এসেছিলাম। সৌহার্দ্য প্রকোচকে তাকিয়ে বলল, আমার জন্য? কিন্তু আমি তো এখন হসপিটালে যাব, ডিউটি আছে আমার। জানি, ব্রেকফাস্ট তৈরি করেছিলাম সকালে, ভাবলাম তুইও সকাল সকাল বের হবি, খাবার খেয়ে বের হতে পারবি না যদি আন্টি ঘুম থেকে না উঠে। তোর অভ্যাস ভুলিনি আমি, তাই ভাবলাম তোর সাথে একসাথেই খাই। সৌহার্দ্য হাসল, ছেলেটা বদলাবে না জীবনেও। প্রহর ভ্রু নাচিয়ে বলল, এখন কি এখানে দাঁড়িয়েই থাকবেন নাকি এই গরিবের গাড়িটায় নিজের পায়ে ধুলো দিবেন ডাক্তার সাহেব? অরুণের কপাল বেয়ে ঘামের সরু রেখা গাল ছুঁয়ে গড়িয়ে পড়ছে, হাত পা থরথর করে কাঁপছে। ভীত দৃষ্টিতে আশেপাশে তাকাতে তাকাতে নিজেকে ধাতস্থ করার ব্যর্থ চেষ্টা করছে সে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে চমকে লাফিয়ে উঠল অরুণী। ভয় ভয় চোখে তাকালো পাশের মানুষটার দিকে। সৌহার্দ্য হঠাৎ করে অরুণীর পাশে বসায় চমকে গিয়েছিল সে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অরুণী। সৌহার্দ্য জহুরি দৃষ্টিতে পরখ করল অরুণীর ভীত ও কম্পিত মুখটাকে। ছোট করে একটা শ্বাস ফেলে বলল, এখনো এই ভয়টা কাটেনি তোমার? অভ্যস্ত হতে পারছো না সার্জারিতে? এত সময় কেন লাগছে তোমার? অরুণী টলমল চোখে তাকালো, বলল, সব ভয় কেটে যেত আমার, আমি নিজে সবটা নিজের চোখে দেখতে পারি, কিন্তু নিজের হাতে সার্জারি করার সাহস নেই আমার। তোমার মনে আছে সৌহার্দ্য, আগে যখন আমি প্র্যাকটিক্যালি সার্জারি দেখে ভয় কুঁকড়ে যেতাম, তখন তোমার বুকে মাথা রেখে শান্তি পেতাম, হয়তো জোর করে তোমায় জড়িয়েও ধরতাম, কিন্তু আমার একমাত্র ওষুধ তো এটাই ছিল। সৌহার্দ্য বিরক্ত হলো, চোয়াল শক্ত করে বলল, শাট আপ অরুণী, তুমি সবসময় আমার কাছে আসতে চাইতে, আমি দূরে ঠেলে দিতাম, এখন এসব কথা টানছো কেন? তোমাকে এভাবে বসে থাকতে দেখে এখানে এসে বসেছি। তুমি কি চাও যে এখন তোমায় আমার লাইফের অপরিচিত মানুষদের তালিকায় ফেলে দেই? অরুণী বিমর্ষ ভঙ্গিতে তাকালো সৌহার্দ্যের দিকে, মুখ খুলে আর কিছু বলল না। সৌহার্দ্য অরুণীর দিকে দৃষ্টিপাত না করে বলল, সার্জারি জিনিসটাকে নর্মালি নেওয়ার চেষ্টা করো, তুমি একজন ডক্টর, এখনও এসবে অভ্যস্ত হতে না পারলে এটা হাস্যকর, তোমার ব্যর্থতা। সৌহার্দ্য উঠে দাঁড়াতেই অরুণী বলল, নিজের চাঁদকে নিজের ঘরে পেয়েই গেলে, মেয়েটা আসলেই ভাগ্য নিয়ে জন্মেছে, তোমাকে আমার থেকে কেড়েই নিল অবশেষে। সৌহার্দ্য শক্ত কণ্ঠে বলল, অরুণী ভুলে যেও না ও তোমার বোন। এমন বোনের চেয়ে শত্রু অনেক ভালো, ওর ব্যাপারে তো তুমি জানতে না সৌহার্দ্য, তাহলে তুমি আমার সাথে কেন নাটক করলে, কেন আমাকে ঠকালে? আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি, বিশ্বাস করো সৌহার্দ্য, আমার ভালোবাসায় বিন্দু মাত্র খাদ নেই। সৌহার্দ্য তাচ্ছিল্যের হাসি দিয়ে পড়ল, তোমার জীবনে করা পাপের শাস্তি এটা। ভেজা ঘাসের ওপর দিয়ে বেশ আনন্দ নিয়ে হাঁটছে মধু। আজ বেশ সকালে ক্লাস থাকায় তাড়াতাড়ি এসেছে তরি। বাসায় একা একা ভালো লাগবে না বলে মধুও চলে এসেছে ওর সাথে। তরির ক্লাস এখনো শেষ হয়নি, মধু তাই একা একাই হাঁটছে। তোমাকে না নিষেধ করেছি একা একা থাকতে? আমার কথা শোনো না কেন লেভেন্ডার?
মধু হোঁচট খেল, পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। প্রহর মিটমিট করে হেসে বলল, এখনো হুটহাট পড়ে যাওয়া রোগটা গেল না, আমার কথা না শুনলে এমনই হবে। মধু মুখ ভেঙিয়ে বলল, তোমার কথা কেন শুনবো আমি, তুমি কি খুব ভালো মানুষ নাকি, খারাপ লোক একটা, আমি তো পড়েই যাচ্ছিলাম, একবার ধরতেও এলে না। তুমি কি চাও আমি এখন ক্যাম্পাসে সবার সামনে তোমার প্রতি প্রেম দেখাই, ছেলেমেয়েরা দেখে কি বলবে, বিশ্ববিদ্যালয়ের টিচার ও স্টুডেন্টের মধ্যে প্রকাশ্যে প্রেম, দারুণ না ব্যাপারটা, তারপর এটা নিয়ে জানাজানি হবে, আর সবশেষে তুমি আর আমি ভাইরাল। মধু প্রহরের কথা শুনে শব্দ করে হেসে দিল। প্রহর ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। মধু খিলখিল করে হাসতে হাসতে বলল, আইডিয়াটা খারাপ না, যাই বলো। প্রহর হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে এসো কাছে এসো, জড়িয়ে ধরি তোমায়, সবাই দেখুক আমাদের মাঝের প্রেম। জড়িয়ে ধরায় প্রেম আছে নাকি, মানুষজন তেমন পাত্তা দিবে না, এটা তো নর্মাল ব্যাপার, একজন আরেকজনকে জড়িয়ে ধরতেই পারে। প্রহর অবাক হয়ে বলল, তাহলে? মধু অদ্ভুত ভঙ্গিতে হেসে বলল, কেন চুমু খাবা, তুমি জানো না প্রেম প্রকাশের জন্য এর থেকে ভালো আর কোনো উপায় হয় না। প্রহর চোখ কপালে তুলে তাকালো। মধু এখনো হাসছে প্রহরের দিকে তাকিয়ে। প্রহর চোখ বড় বড় করে বলল, আস্তাকফিরুল্লাহ, তুমি তো অনেক খারাপ, কি বলছো ভেবে দেখেছো একবার, মধু আই এম ওয়ার্নিং ইউ, এরকম মানসিক অত্যাচার করো না আমার উপর, পরে সামলাতে কষ্ট হবে তোমার। প্রহর তড়িৎ গতিতে পা চালিয়ে স্থান ত্যাগ করল। মধু ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসছে। প্রহরের সাথে মজা নিতে আছো অদ্ভুত তৃপ্তি পায় সে, এটার আর কোনো তুলনাই হয় না। তড়ি ক্লাস থেকে বেরিয়ে হাতে থাকা ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে নিল। মধুর ক্লাস শুরু হতে আরও এক ঘন্টার মতো সময় আছে। তড়ি তাই মধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। ফোন বের করে মধুর নাম্বারে ডায়াল করতে নিতেই ওর কানে ভেসে এলো, হাই অরিত্রি, কেমন আছো? হুট করে কারো মুখে নিচে নাম শুনে চমকে উঠল তড়ি। সামনে তাকিয়ে দীপ্তের হাসি মুখ দেখে মনে মনে বিরক্ত হলো তড়ি, কিন্তু সেটা বুঝতে না দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভালো, আপনি ভালো আছেন? ছিলাম না, কিন্তু এখন আছি। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বললেই তো পারো। তড়ি মুখে কৃত্রিম হাসি টেকা ফুটিয়ে বলল, আমি অপরিচিত মানুষদের তুমি বলে সম্বোধন করি না, দুঃখিত। দীপ্ত অবাক হয়ে বলল, অপরিচিত? অরিত্রি, আমি এখনো তোমার অপরিচিত? আমাদের মধ্যে তো পরিচয় হলোই, যদিও তেমনভাবে আমরা একে অপরকে চিনি না। তড়ি ভ্রু কুচকে তাকিয়ে বলল, শুনুন, আপনি বারবার আমার সাথে এভাবে অপ্রয়োজনে কথা বলার চেষ্টা করবেন না, আমার থেকে দূরে থাকবেন। কেন, তুমি আমাকে ইগনোর করতে চাইছো কেন অরিত্রি? আমার দেওয়া চিঠিটা দেখেছিলেন, ওইটা নিয়ে ভেবো না, আমি তো জাস্ট। দীপ্ত আর কিছু বলতে পারল না। কথা শেষ হওয়ার আগেই ওর গালে সশব্দে একটা চর পড়ল। দীপ্ত হতভম্ব হয়ে তড়ির দিকে তাকিয়ে দেখল, তড়ি অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে তড়ি চরটা দেয়নি। তড়ির পাশে মধু দাঁড়িয়ে দীপ্তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মধুকে দেখে দীপ্ত ভয়ে ঠোক গিলল। মধু দীপ্তের চোয়াল এক হাতে চেপে ধরে বলল, তোর সাহস হয় কী করে, ওকে ডিস্টার্ব করার কি ভেবেছিলি, আমার থেকে লুকিয়ে লুকিয়ে ওর মন জয়ের চেষ্টা চালাবি, গেট আপ পাল্টেছি বস, ক্যারেক্টার না, হাত পা আগের মতোই চলে এখনো। মধু দীপ্তকে ছেড়ে দিল। দীপ্ত তড়ি খড়ি করে চলে যেতে নিলে মধু বলল, শোন, তড়ির পেছনে ঘুরঘুর করে লাভ নেই, ও বিবাহিত আমার ভাবি, তার মানে এটা নয় যে তুই অন্য মেয়েদের পিছনে ঘুরঘুর করবি, আর একবার যদি এরকম কিছু করতে দেখলে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। দীপ্ত হতাশার নিঃশ্বাস ফেলে চলে গেল। তড়ি মধুর দিকে তাকিয়ে বলল, এত হাত চলে কেন তোর, আমি বুঝিয়ে কথা বলতাম ওর সাথে। হ্যাঁ দেখলাম তো, কত বোঝাচ্ছিলে তুমি, তোর কথা কানেনি তো ওই ছেলে, এই ছেলে তোকে লাভ লেটার দিয়েছে সেটা আমি ভালো করেই জানি, এত দূর ভেবে ফেলেছে, আর তুই বলছিস তুই বুঝালে ও বুঝতো, আজও পাবলিক মাইরি।
মধু তরির ওপর বিরক্ত হয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। তরিও কোনো উপায় না পেয়ে মধুর পিছে পিছে হাঁটা দিল। সারাদিন ক্যাম্পাসেই কাটলো তরি আর মধুর। সন্ধ্যার দিকে প্রহর জোর করে ওদের ডিনার করাতে দিয়ে গেল। সব কিছু স্বাভাবিক লাগলেও প্রহরের চহুরি নজর তরির চোখ এড়ায়নি। প্রহর বার বার তীক্ষ্ণ দৃষ্টিতে তরিকে পর্যবেক্ষণ করছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তরি আন মনে হাসল, মনে মনে রহস্যের হাসি দিয়ে ভাবল, অরিত্রী শেহরিশ কখনো কাঁচা কাজ করে না প্রহর সাহেব, সাক্ষ্য প্রমাণহীন কাজ করতেই অভ্যস্ত সে, শুধু শুধু তার পেছনে লেগে সময় নষ্ট করছেন, তবুও মনের শান্তিই বড় শান্তি, সেজন্য যা খুশি করতে পারেন, তবে অরিত্রী আপনার ধরা ছোঁয়ার বাইরে, সে তো রক্ত ছড়াবেই, রক্তের প্লাবন বইয়ে দেবে, আটকাতে পারবেন না আপনারা, কেউ আটকাতে পারবেন না। ঘড়ির কাঁটায় রাত 12টা, কুয়াশাচ্ছন্ন এই অন্ধকার রাতে বাইরের পরিবেশ অস্বাভাবিক নীরব। সেই নিরাপত্তা ভেদ করে দ্রুত গতিতে গেট দিয়ে ভেতরে প্রবেশ করল আরমান সাহেবের গাড়িটি। সারা জীবন মাঝরাতে বাড়ি ফিরলেও এখন আর বেশি রাত বাইরে থাকেন না তিনি। মনের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করে, কেন যেন মনে হয় তার মৃত্যু আসন্ন, তাই যত দ্রুত পারেন বাড়ি ফেরার চেষ্টা করেন, তবুও দেরি হয়েই যায়। ড্রয়িং রুমে বসে অরুণী পড়ছে। ইদানিং মেয়েটা নিজের পড়াশোনার বাইরেও অতিরিক্ত বই পড়ে, বিষয়টা চোখে পড়েছে আরমান সাহেবের। তিনি এ ব্যাপারে তেমন মাথা ঘামান না, মেয়েটার জীবন তো তিনিই নিজ দায়িত্বে শেষ করে দিয়েছেন, এখন তারা সামান্য ভালো লাগায় হস্তক্ষেপ করার ইচ্ছে নেই তার, সময়ও নেই। আরমান সাহেব নিজের ঘরের দিকে পা বাড়ালেন। এত রাত করে বাড়ি ফেরার কি দরকার বাবা, এমনিতেই তো মৃত্যু পিছু পিছু তাড়া করে বেড়াচ্ছে, কে জানে কেউ হয়তো তোমার শরীরের সমস্ত রক্ত দিয়ে নিজের গা ধোয়ার উদ্দেশ্য নিয়ে ঘুরছে, বলা তো যায় না। আরমান সাহেবের পা থেমে গেল মুহূর্তেই, পুরো শরীর শিরশিরিয়ে উঠল যেন, মৃত্যু শব্দটা অদ্ভুত ভয়ঙ্কর, আর নিজের মেয়ের হাতে প্রাণ চাওয়াটা তো আরও বেশি মারাত্মক। না, এটা ঘটতে দেওয়া যাবে না। অরুণীর দিকে তাকালেন তিনি, মেয়েটা কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণীকে তো তিনি জানাননি কিছুই, সে এখনও জানে না যে তার মায়ের খুনি তারই প্রিয় বাবা। কিন্তু এখন অরুণীর কথাগুলো আরমান সাহেবের গায়ে কাটা দিয়ে উঠছে। তিনি কিছু মুহূর্ত ভাবলেন, নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তাকে সূক্ষ্মভাবে কাজে লাগালেন, চিন্তিত ভঙ্গিতে বললেন, আমাকে ধ্বংস করা এত সহজ না, আমার দিকে হাত বাড়ানো মানে আগুনে ঝাঁপ দেওয়া, আর অরিত্রী সেটাই করেছে, এখনো ক্ষেপুত হবে, জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে ও। অরুণী শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ও তো তোমার মেয়ে বাবা, ওর ক্ষতি কিভাবে করবে তুমি? যেভাবে ও আমাকে শেষ করার কথা ভাবছে ঠিক সেভাবে অরিত্রীকে মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অরুণী অবাক চোখে তাকালো তার বাবার নিষ্ঠুর সত্তার দিকে, বলল, নিজের মেয়েকে মেরে ফেলবে তুমি? কিভাবে করতে পারবে তুমি বাবা? আরমান সাহেব অদ্ভুত হাসি দিলেন, বললেন, মরবে তো তুমি, আমি শুধু ছক কষব। অরুণীর বিস্ময় বাড়ল যেন, অবাক হয়ে বলল, মানে? মানেটা তো খুব সিম্পল মাই ডিয়ার, অরিত্রীকে খুন করা আমার পক্ষে সম্ভব নয়, ওর সাথে লাগতে গেলে আমাদের মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই, ওর সাধারণ মুখোশের আড়ালে লুকিয়ে রাখা রূপটা সবার অজানা থাকলেও তুমি আর আমি সেটা জানি। হ্যাঁ সেটা জানি, আর জানার পর থেকে ওর বিরুদ্ধে কিছু করার সাহস বা ইচ্ছে আমার নেই, এতদিন তোমার কথায় অনেক কিছু করেছি, এখন আর কিছু করে নিজের বিপদ বাড়াতে চাই না। কত হবে, যা যা করেছি তার জন্য অরিত্রী আমাদের ছাড়বে না, নিজেদের বাঁচানোর জন্য হলেও এবার কিছু একটা করতে হবে, আর এতেই অরিত্রীকে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব। অরুণী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাইছো তুমি বলো তো? আরমান রহস্যময় একটা হাসি মুখে বললেন, বিষধর সাপের বিষ দাঁত ভেঙে দিলে সে আর কারো ক্ষতি করতে পারে না, অরিত্রীর ক্ষেত্রেও সেটাই করতে হবে, ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হবে আমাদের, যেন ও মানসিকভাবে মরে যায়। সেটা কিভাবে? বলবো ওকে তো নিজ হাতে মেরে ফেলতে পারবো না, যতই হোক আমার মেয়ে, কিন্তু বাঁচিয়ে রেখেও মৃত্যু দেওয়া যায়, সবচেয়ে কষ্টকর মৃত্যু,
জীবন মৃত্যু বলে একটা কথা আছে না, অরিত্রীকে সেটাই দেব আমি। বিছানায় মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে প্রহর। হাতে থাকা কিছু কেসের ফাইলে নজর বোলাচ্ছে সে, কিন্তু মাথায় ঘুরছে অন্য চিন্তা। কেন যেন সবকিছু এলোমেলো মনে হচ্ছে। ওর অভিজ্ঞ দূরদৃষ্টি বলছে এই সুন্দর বাস্তবতার আড়ালে একটা কুৎসিত সত্য আছে। ওর সব জানা সত্যের পেছনে অজানা কিছু বাস্তবতা আছে। একটা ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে যেন, সব কিছুতে ধ্বংস করার জন্য এই একটা ঝড়ই যথেষ্ট। কিন্তু প্রহর এখনও সেটা ধারণা করতে পারছে না যে ঝড়টা আসবে ঠিক কোন দিক থেকে। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে ওর। ফোনটা ক্রমাগত বাজছে। প্রহর হাত দিয়ে ফোনটা নিয়ে দেখল মধু কল দিয়েছে। রাত প্রায় দুটো বাজে। এত রাতে হঠাৎ কি হলো? প্রহরের কপালে ভাঁজ পড়ল। কল রিসিভ করতেই মধু বলল, তিনবার কল করার পর রিসিভ করলে, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, নতুন কোনো প্রেমিকা জুটিয়েছো নাকি? প্রহর ভ্রুকুচকে বলল, এত রাতে কল করেছে কেন? ঘুম আসছে না, এর জন্য কল দিয়েছি। কেন, তোমার প্রেমে বাধা দিলাম নাকি বাসরে? প্রহর হতাশার নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, নতুন প্রেমিকা জুটেছে একটা। প্রেমে আপাতত ভালোই বাধা দিয়েছ, বাসরেও দিবে, সেটাই কোনো সন্দেহ নেই। মধু মুখ ভেঙিয়ে বলল, আমি তো পুরনো, তাই এখন আমাকে ভালো লাগবে কেন? পুরনো জনই নতুন হয়ে ফিরেছেন, এর জন্যই বললাম নতুন প্রেমিকা। তবে এই উপাধি বেশি দিন থাকবে না, মাধুর্য রাইহান থেকে মিসেস অবিক শাহরিয়ার হয়ে যাবে শীঘ্রই। মধু লাচুক ভঙ্গিতে হাসল। প্রহর সেটা দূর থেকেই বুঝতে পেরে হেসে বলল, হয়েছে, তোমার আবার লজ্জাও আছে নাকি? আমার সামনে একটু লাজ লজ্জা রেখো, আমি দেখে নিজের চোখ জুড়াতাম। কিসের লজ্জা? তোমাকে আমি বিয়ে করলে তো আমার বিয়ে করতে দেরি আছে। প্রহর অবাক হয়ে বলল, আচ্ছা, কত দেরি? এই তো 6 বছর মতো তো লাগবেই। হোয়াট, এতদিনে আমার চুলদাড়ি পেকে যাবে, পরে লোকে তোমায় বলবে যে তোমার ভর বুড়ো। মধু ভাব নিয়ে বলল, যে বলবে তার নাক ফাটিয়ে দেব, তুমি তো জানোই আমি কেমন। প্রহর অসহায় কণ্ঠে বলল, এত বছর বউ ছাড়া থাকবো কিভাবে আমি? সোহাদ্যকে দেখেছম? ওর আর আমার বয়স সেম, ও বিয়ে করে ফেলেছেন, ওর বউ আছে, এদিকে আমি এখনো কুমার। তুমি বিয়ে না করতে পারলে সমস্যা নেই, আমি মেয়ে খুঁজছি কালকে থেকে। দাঁড়াও, আমার দ্রুত বিয়ে করতে হবে। মধুর আগে ফোসফোস করতে করতে বলল, কি বললি, মেয়ে খুঁজবি? অন্য মেয়েকে বিয়ে করবি? কাল তোকে সামনে পাই, দেখিস কি করি। বলেই মধু খট করে কলটা কেটে দিল। প্রহর মিটমিট করে হাসছে, এই মেয়ের এত রাগ, আজও বড় হলো না মেয়েটা। ভেবেই ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রহর। এদিকে তরি সবে মাত্র ঘরে ঢুকল, এতক্ষণ দাদি আটকে রেখেছে ওকে, কিসব অকারণ বকবক করে এতক্ষণ বসিয়ে রাখলো ওকে, ভেবেই বিরক্ত হলো তরি। তরির মনে হয়েছে দাদি উদ্দেশ্য প্রণোদিতভাবে ওকে আটকে রেখেছে। ঘুমে চোখ দুটো বুঝে আসছে ওর। ঘরে ঢুকতেই দেখলো পুরো ঘর অন্ধকার। সৌহার্দ কখনো ঘর অন্ধকার করে ঘুমায় না, তাহলে এখন অন্ধকার কেন? সৌহার্দ কি ঘরে নেই? চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকালো তরি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। চোখ থেকে ঘুম উড়ে গেল মুহূর্তেই। অন্ধকারে হাত দিয়ে হাতড়ে ঘরে আলো চালাতে যাবে এমন সময় পেছন থেকে হলুদ আলোর আভা চোখে লাগলো তরির। কানে ভেসে এলো, আলো জ্বালিও না চাঁদ, আজ তোমার আলোয় আলোকিত হব আমি, শুধু তুমি চাঁদ আর প্রকৃতি থাকবে এখানে সাক্ষী হয়ে।